নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন টিক্কা। একদম ঘরোয়া পদ্ধতিতে হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় চিকেন টিক্কা। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন টিক্কা বানাবার জন্য নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন ব্রেস্টের পিস। ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এবার টিক্কার পিসগুলোকে আমি কেটে নেব। দেখুন, এই যে একটা সাইডে ব্রেস্টের পিসগুলো আছে, ছোট পিসগুলোকে আলাদা করে নিচ্ছি আর স্লাইস করে কাটার মতন আমি কেটে নিচ্ছি। টিক্কা বা কাবাব বানানোর জন্য আমি সবসময় চিকেনের পিসগুলোকে এইভাবে স্লাইস বা স্ট্রিপের মতন কেটে নিই। এইভাবে যদি কেটে নেওয়া হয়, দেখুন আমি এরকম ফোল্ড করছি, যখন আমরা স্কিওয়ারের মধ্যে গাঁথব তখন এইরকমভাবে ফোল্ড করে নেব। আর পিসগুলোকে আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি, যাতে চিকেনের পিসগুলোর মধ্যে ভালো মতন মশলা ঢোকে আর টিক্কাগুলো খুব সফট হবে। আমি সবসময় এইভাবে পাতলা পাতলা করে কাবাবের জন্য পিসগুলোকে কেটে নিই। যদি চৌকো চৌকো বড় বড় করে পিস কাটা হয়, তাহলে অনেক সময় দেখা যায় তার মধ্যে ঠিক মতন মশলা ঢোকে না বা সফট হয় না, একটা চিবি ভাব থেকে যায়। সেই জন্য আমি সবসময় এইভাবে কেটে নিয়ে থাকি। টিক্কার পিসগুলো কেটে নেওয়ার পর আমি একটা বড় বাটির মধ্যে মাংসের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য দিচ্ছি একটা পাতিলেবুর রস। স্বাদমতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলোকে ঢাকা দিয়ে 15-20 মিনিট আলাদা করে রেখে দেব। কুড়ি মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই। একটা ছাঁকনির মধ্যে যদি টক দই রেখে দেওয়া হয়, তাহলে দইয়ের অতিরিক্ত জলটা ঝরে পড়ে যাবে। 1-2 ঘন্টা আপনারা ছাঁকনির মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু সমস্ত জলটা বেরিয়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু দিচ্ছি রঙের জন্য, ঝালের জন্য নয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। কাবাব বা টিক্কা বানানোর জন্য সর্ষের তেল কিন্তু মাস্ট। এবার সমস্ত কিছু দিয়ে আমি চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো হবে টিক্কাগুলো কিন্তু তত সফট হবে। আর ম্যারিনেশনের সময়টা একটু বেশি দিতে হবে। যদি আপনারা 24 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কাবাব বা টিক্কা সব থেকে ভালো হয়। আর যদি একটু তাড়াতাড়ি থাকে, তাহলে সব থেকে কম সময় মানে 3 ঘন্টা, 2-3 ঘন্টা কিন্তু অবশ্যই সময় দিতে হবে। যদি ওভারনাইট আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলেও খুব ভালো হয়। খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে দেব। আর এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে একেবারেই রাখবেন না। চিকেনের বোলটাকে আমি 24 ঘন্টা পর, মানে পুরো একদিন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিন পর আমি
এবার টিকাটাকে তৈরি করব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটা চারকোল খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে যদি চিকেন টিকা ঘরে বানাতে হয় তাহলে একটা চারকোল এইভাবে গরম করে নিতে হবে। দশকর্মার ভাণ্ডারে বা কাঠকয়লার দোকানে কিন্তু চারকোল পাওয়া যায়। মাংসগুলোর মধ্যে আমি একটা ছোট বাটি বসিয়ে দিলাম। এবার এই চারকোলের টুকরোটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি, মানে চারকোলটার উপর একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে ধোঁয়াটা বেরোচ্ছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এই যে স্মোকি ফ্লেভারটা আসবে এতেই কিন্তু একদম হোটেল বা রেস্টুরেন্টের টেস্ট এসে যাবে। ততক্ষণে আমি ওভেনটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি, মানে আমার যে গ্যাস ওভেনটা আছে সেটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। টিক্কা বা কাবাব বানাতে গেলে গ্যাস ওভেনটা ভীষণ ময়লা হয়ে যায়, সেই জন্য আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি। আর গ্যাস বার্নারের মুখটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার গ্যাস বার্নারের স্ট্যান্ডটা আমি এর ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি। কাবাব শেকার জন্য একটা জালি নিয়ে নিয়েছি। যদি বাড়িতে এরকম জালি থাকে তাহলে ভালো, আর না থাকলে রুটি শেকার জালি দিলেও হবে। এবার আমি স্কিওয়ারের মধ্যে চিকেনগুলোকে গেঁথে নেব। আমি 5টা বাঁশের স্কিওয়ার নিয়েছি, এগুলোকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার চিকেনের যে স্লাইসগুলো আমি করে রেখেছিলাম সেগুলোকে এইভাবে ফোল্ড করে করে স্কিওয়ারের মধ্যে গেঁথে দিচ্ছি। প্রত্যেকটা চিকেনের টুকরোগুলোকে যদি এইভাবে গেঁথে দেওয়া হয় তাহলে তার মাঝখানেও মশলাটা কিন্তু সুন্দরভাবে ঢুকে যায়, আর টিক্কাগুলো ভীষণই সফট, জুসি আর টেস্টি হয়। প্রত্যেকটা স্কিওয়ারের মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে গেঁথে নিয়েছি। টিক্কাগুলোর ওপর দিয়ে একটু হালকা করে বাটার ব্রাশ করে দিচ্ছি। যে নেটটার উপর রেখে আমি চিকেনটাকে রোস্ট করব, মানে সেকে নেব, তার উপরেও হালকা করে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। যদি হালকা করে বাটার ব্রাশ করে নেওয়া হয় তাহলে আর চিকেনের টুকরোগুলো কিন্তু এর মধ্যে লেগে যায় না। এবার একটা একটা করে স্টিক আমি নেটের ওপর বসিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টিক্কাগুলোকে সেকে নিচ্ছি। মাঝে মাঝে টিক্কাগুলোর ওপরে হালকা করে একটু বাটার বা তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে টিক্কাগুলো আর ড্রাই হবে না। 10 থেকে 15 মিনিট সময় ধরে টিক্কাগুলোকে ভালো করে সেকে নিতে হবে। দেখুন আমাদের চিকেন টিক্কা একদম তৈরি। আরও একটা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি কারোর এরকম নেট না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অন্যভাবেও চিকেন টিক্কা করতে পারেন। একটা গ্রিল প্যান আমি নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে এরকম গ্রিল প্যান থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে বাড়িতে যে নর্মাল চাটু বা ননস্টিক তাওয়া আছে তাতে করলেও হবে। ওপরে অল্প পরিমাণে একটু বাটার ব্রাশ করে দিলাম, তারপর আমি চিকেন টিক্কাগুলোকে এই তাওয়ার ওপরে রেখে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় ধরে এক একটা সাইড ভালো করে সেকে নিতে হবে। আর মাঝে মাঝে টিক্কাগুলোর ওপর হালকা করে একটু বাটার বা তেল ব্রাশ করে দিতে হবে, যাতে টিক্কাগুলো ড্রাই না হয়ে যায়। 10 থেকে 15 মিনিট টিক্কাগুলোকে খুব ভালো করে সেকে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চিকেন টিক্কা।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে একবার চিকেন টিক্কা বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। গ্রিন চাটনি আর সালাদের সাথে আমি এই চিকেন টিক্কা সার্ভ করব। গ্রিন চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা সকলে চেক করে নেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।